আজকের আবহাওয়ার পূর্বাভাস। আজ রাজ্য জুড়ে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা, সঙ্গে 30-40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া। বৃহস্পতিবার ঈদের দিন দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির সম্ভাবনা। আজ রাজ্য জুড়ে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনার সঙ্গে 30-40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া। 4 জেলায় বৃষ্টি চলবে কাল পর্যন্ত। উত্তরবঙ্গে বৃষ্টি চলবে বুধবার পর্যন্ত। গত কয়েকদিনের দাবদাহ থেকে মুক্তি। আগামী 24 ঘন্টায় রাজ্য জুড়ে 2-4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে ঝড় বৃষ্টির কারণে। মঙ্গলবার এবং বুধবার এই দুদিন তাপমাত্রা ফের বাড়বে, 2-3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। অসমে এবং রাজস্থানে ঘূর্ণাবর্ত রয়েছে, জোড়া পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে এই সপ্তাহে। 10 এপ্রিল বুধবার এবং 13 এপ্রিল শনিবার দুটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে পরপর। উড়িষ্যা থেকে তামিলনাড়ু পর্যন্ত একটি নিম্নচাপ লক্ষ্যরেখা রয়েছে, যা ছত্তিশগড় পর্যন্ত বিদর্ভ ও কর্ণাটকের উপর দিয়ে গেছে। দক্ষিণবঙ্গে দাবদাহ থেকে স্বস্তি আপাতত। দিনভর মেঘলা আকাশ, হালকা ঝড় বৃষ্টি সব জেলাতেই, হতে পারে বজ্রপাত। দিনের তাপমাত্রা 2-4 ডিগ্রি কমে যাওয়ার সম্ভাবনা। আজ দক্ষিণবঙ্গের সব জেলাতেই প্রায় ঝড় বৃষ্টির পূর্বাভাস। গতকালের তুলনায় ঝড় বৃষ্টির পরিমাণ কিন্তু কিছুটা হলেও কমবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও 30-50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া। ঝড় বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা দক্ষিণবঙ্গের 9 জেলাতে। পূর্ব, পশ্চিম মেদিনীপুর, উত্তর, দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া, হুগলি, হাওড়া এবং বাঁকুড়া, পুরুলিয়াতে 40-50 কিলোমিটার গতিবেগে গাস্টে উইন্ড, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, সঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রপাতের আশঙ্কা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতে 30-40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। এদিকে আজ বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও কমবে। শুধু 4 জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাতে আংশিক মেঘলা আকাশ, শুষ্ক আবহাওয়া। বৃষ্টিপাত হতে পারে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতে। মঙ্গল এবং বুধবার তাপমাত্রা কিছুটা বাড়তে পারে, 2-3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বৃহস্পতিবার ঈদের দিন ফের কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে হালকা থেকে ঝোড়ো হওয়া, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টি এবং দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা। উপরের 5 জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। বৃষ্টি বাড়বে আজ বুধবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে। উত্তরবঙ্গের সব জেলাতে আজ বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং উত্তর দক্ষিণ দিনাজপুর জেলায় বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি। দমকা ঝোড়ো হওয়ার গতিবেগ 30-50 কিলোমিটার গতিবেগে ঘন্টায় হতে পারে। আজ ও কাল উত্তরবঙ্গের সব জেলাতেই দমকা ঝোড়ো হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস। বুধবার উপরের দিকের 5 জেলায় দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা। মালদা ও দিনাজপুরে আংশিক মেঘলা আকাশ, শুষ্ক হাওয়া। বুধবার থেকে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। মূলত মেঘলা আকাশ, বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা কলকাতায়। বজ্রবিদ্যুৎ সহ তাপমাত্রা সাবেকের থেকে 5 ডিগ্রি সেলসিয়াস কমে গেছে কলকাতায়। আজ এবং আগামীকাল সামান্য বাড়বে সর্বোচ্চ তাপমাত্রা। বৃহস্পতিবার ঈদের দিন ফের বৃষ্টির সম্ভাবনা কলকাতাতেও। কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা 25.9 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিক তাপমাত্রা থেকে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রা থেকে 5 ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 61-90%। আগামী 24 ঘন্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে 26-31 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বৃষ্টি হয়েছে সামান্য 0.5 মিলিমিটার।